ফ্রেন্ডস, ক্যালসিয়াম, আমরা অনেকেই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগি এবং আমাদের ক্ষেত্রে মানে বিভিন্ন রকম হাড়ের প্রবলেম বা কোমরে ব্যথা, নানা রকম শরীরে ব্যথা বেদনা এইসব হলেই ডাক্তারের কাছে গেলে অনেক সময় ডাক্তার আমাদের ক্যালসিয়ামের ট্যাবলেট রেকমেন্ড করে। কারণ ক্যালসিয়াম আমরা জানি যে আমাদের যে বোন, আমাদের শরীরের যে হাড়, যে মেন স্ট্রাকচার, যে কাঠামো, সেই হাড়টা তৈরি হচ্ছে ক্যালসিয়াম দিয়ে। তো আমরা সেই ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে নিই এবং বিভিন্ন রকম ক্যালসিয়াম জাত খাবার, যেগুলো মানে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেগুলো যেমন দুধ বা নানা রকম শাকসবজি, এইগুলো আমরা খেয়ে থাকি। বিভিন্ন ভেজিটেবলস থেকেও ক্যালসিয়াম আসে, দুধ থেকেও আসে। তো আলটিমেটলি দেখা যায় যে এই শুধু এইগুলো খাওয়ার পরও কিন্তু হাড়ের যে প্রবলেম সেইগুলো কিন্তু সেরকম সলভ হয় না, উল্টে আরও নতুন রকমের বিপত্তি শুরু হয়। সেগুলো কি না, তোমার শরীরে তুমি যতই ক্যালসিয়াম নাও, সেই ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করার একটা শরীরের ক্যাপাসিটি আছে। সেই অ্যাবজর্পশনের উপরে যদি ক্যালসিয়াম শরীরে ঢোকে, তাহলে সেই ক্যালসিয়ামগুলো শরীরের বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়তে পারে এবং ছড়িয়ে পড়েও, এবং সেইগুলো জমা হয়ে ক্যালসিয়াম অক্সালেট তৈরি হলে বিভিন্ন স্টোন, যে কিডনি স্টোন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্টোন হতে পারে, গাঁটে গাঁটে আর্থারাইটিস, ব্যথা, বেদনা, এইগুলো হতে পারে। তো খেয়াল রাখতে হবে তুমি যে ক্যালসিয়ামটা বাইরে থেকে নিচ্ছ, দুধ থেকে বা বিভিন্ন সাপ্লিমেন্ট থেকে, ওষুধ থেকে বা বিভিন্ন শাকসবজি থেকে, সেই ক্যালসিয়ামগুলো শরীর যেন ঠিকমতো অ্যাবজর্ব করতে পারে এবং শরীরের প্রয়োজনের অতিরিক্ত ক্যালসিয়ামগুলো শরীর যেন আস্তে আস্তে বাইরে বার করে দিতে পারে, স্টোর হয়ে না থাকে যেন বিভিন্ন জায়গায়। স্টোর হলেই প্রবলেম। তো সেইটাকে অ্যাবজর্ব করার জন্য যেগুলো প্রথমেই করতে হবে, যে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য ভিটামিন ডি কিন্তু ভীষণভাবে দরকার, এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে আমরা অনেক বেশিভাবে ভুগি। হয়তো আমাদের শরীরে ক্যালসিয়াম আমরা ন্যাচারাল খাবার থেকে এমনিতেই পাই, কিন্তু ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা কিন্তু খাবার দাবার থেকে আমরা খুব বেশি পাই না। ভিটামিন ডি এর সবচেয়ে গুড সোর্স অবশ্যই আমাদের সূর্যের রোদ, যে সূর্য থেকে আমরা যে রোদ পাই, যে সূর্যের যে রোদ, সেই রোদ যখন আমাদের খোলা গায়ের চামড়ায় পড়ে, সেইখান থেকেই কিন্তু ভিটামিন ডিটা বেশিভাবে তৈরি হয়। এবং আমাদের এখনকার যা লাইফস্টাইল হয়েছে, এখানে আমরা মানে বাইরে যখন বেরোই তখনও হয়তো অনেক সময় হাত পা মুখ পুরো একদম, অনেকে এখন আবার বিশাল রোদ্দুরের সময় মুখ চোখ ঢেকে বেরোয়, কারণ মুখ চোখ কালো হয়ে যায় বা বিভিন্ন রকম প্রবলেম আছে, র্যাশ ফ্যাশ বেরোয়, সেটা হতেই পারে। কিন্তু একটা টাইম মিনিমাম সারাদিনে অন্তত 1 ঘন্টা অন্তত এবং খোলা স্কিনে আমাদের একটু রোদটা লাগাতে হবে। এই রোদটা লাগালে কিন্তু ন্যাচারালভাবে ভিটামিন ডি আমরা পাবো, এবং এই ভিটামিন ডিটা যত শরীরে আসবে তত আমাদের শরীর কিন্তু এই ক্যালসিয়াম অ্যাবজর্ব করবে, এবং ক্যালসিয়ামটা আমাদের যেখানে দরকার, যে হাড়ে দরকার, যে যে জায়গায় ক্যালসিয়ামের সত্যিকারের দরকার, সেইখানে সেই জিনিসটা পৌঁছবে। আর একটা জিনিসের খুব ডেফিসিয়েন্সি হয় এবং যেটার জন্য ভিটামিন এই ক্যালসিয়ামটা আমরা অ্যাবজর্ব করতে পারি না, সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কিন্তু শাকসবজির মধ্যে প্রচুর থাকে, বিশেষ করে বিভিন্ন রকম শাক, সেই শাকের মধ্যে কিন্তু প্রচুর পটাশিয়াম থাকে। তো শাকসবজি প্রচুর খেতে হবে, রোদ লাগাতে হবে, এই শাকসবজি থেকে আমরা পাবো পটাশিয়াম এবং রোদ থেকে আমরা ভিটামিন ডি। এই দুটো মানে সাপোর্টিং মিনারেলস যদি আমাদের শরীরে ঠিকমতো পাই, আমরা সাপোর্টিং মিনারেলস এবং ভিটামিন যদি শরীরে ঠিকমতো আসে, তবেই কিন্তু আমাদের শরীরের যে ক্যালসিয়ামটা আমরা নিচ্ছি সেটা ঠিকমতো অ্যাবজর্ব হবে হাড়ে। সুতরাং ক্যালসিয়ামের অভাব হলেই যে বুঝতে হবে যে তোমার ক্যালসিয়াম বেশি করে খেতে হবে সেটা নয়। হয়তো তোমার শরীরে ক্যালসিয়াম ঢুকছে, কিন্তু তাও ক্যালসিয়ামের অভাব কেন না, তোমার যেখানে যেখানে ক্যালসিয়াম দরকার সেইখানে পৌঁছচ্ছে না। সুতরাং যাতে সেইখানে ক্যালসিয়ামটা পৌঁছয় সেটার জন্য তোমাকে এই সাপোর্টিং মিনারেলস এবং ভিটামিনসগুলো ঠিকমতো শরীরে আসছে কি না সেটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, এক্সট্রা ক্যালসিয়াম কিন্তু, যে এক্সট্রা ক্যালসিয়াম সেটা শরীর থেকে বার করে দেওয়ার জন্য কিন্তু পাতিলেবুর কোনো বিকল্প নেই। পাতিলেবুর রস ঘুম থেকে উঠে খালি পেটে যে জল খাও, খালি পেটে অনেকেই 1 লিটার জল খায় কি 2 লিটার জল খায় কি 1 গ্লাস জল খায়, অনেকে হয়তো 1 গ্লাস 2 গ্লাসের বেশি খেতে পারে না। তো সেই জলের মধ্যে একটা গোটা পাতিলেবু ঘুম থেকে উঠেই কেটে তাতে ফেলে দাও, একটা গোটা পাতিলেবুর রস, এবং সেইটা খেয়ে নাও। তাহলে হবে কি, এই যে ভিটামিন সি এবং এটার যে অ্যাসিডিক জিনিসটা, সেটা হবে কি এক্সট্রা যে ক্যালসিয়াম আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জমে যেতে পারে বা জমে, সেই জিনিসটাকে আস্তে আস্তে গলিয়ে শরীর থেকে বার করে দিতে হেল্প করে। তার সাথে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার বা ACV। এই অ্যাপেল সাইডার ভিনিগার যদি অর্গানিক হয়, সেই অ্যাপেল সাইডার ভিনিগারও সকালবেলা পাতিলেবুর রসের সঙ্গে মিশিয়ে খেতে পারো, বা পাতিলেবু না থাকলে শুধু অ্যাপেল সাইডার ভিনিগার দিয়েও খেতে পারো। এই একই সেম পদ্ধতিতে 1 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার নেবে, একটা 1 লিটার জল তার মধ্যে মিশিয়ে খেয়ে নেবে, এবং পাতিলেবু অ্যাপেল সাইডার ভিনিগার দুটো মিশিয়েও খেতে পারো, আবার দুটো একা একা মানে হয় পাতিলেবু বা অ্যাপেল সাইডার ভিনিগার এইভাবেও খেতে পারো, দুটো মিশিয়ে খেলে অনেক বেশি এফেক্ট হবে। আর যদি শুধু অ্যাপেল সাইডার ভিনিগার বা অ্যাপেল পাতিলেবু রস নাও তাতেও অবশ্যই এফেক্ট হবে। মোট কথা খেয়াল রাখবে যে ক্যালসিয়াম যেটা শরীরে ঢুকছে সেই ক্যালসিয়াম যেন
ঠিক মতো জায়গায় পৌঁছয়, ক্যালসিয়ামের যেখানে দরকার সেইখানে যেন পৌঁছয়। আর দ্বিতীয় হচ্ছে যে এক্সট্রা ক্যালসিয়াম, সেই এক্সট্রা ক্যালসিয়াম যেন শরীরের ভেতরে অর্গানে বা বিভিন্ন গাঁটে বা বিভিন্ন জায়গায় অন্যান্য কোনো জায়গায় যেন জমে যেতে না পারে। তার জন্যে এই যেগুলো বললাম অবশ্যই সেগুলো খেয়াল রাখো এবং ফলো করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর যদি খারাপ লাগে ডিসলাইক। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও ভিডিওটা। টাটা।